2014 সালের পূর্বে ভারত দেশ থাকবে কিনা তা নিয়ে চিন্তিত ছিল দেশের জনগণ। কিন্তু 2014 সাল থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে দেশকে পরিচালনা করছেন তা সত্যি অকল্পনীয়। শুধু ভারতবর্ষই নয়, দেশের বাইরে কোথাও গেলে প্রধানমন্ত্রী পা ছুঁয়ে প্রণাম করে থাকেন অনেকেই। কিন্তু কিছু কতিপয় লোক আছে যারা এই সরকারকে কলুষিত করার জন্য কুৎসা ছড়ায়, তবু কোনো অশুভ শক্তি দেশের উন্নতি সাধনের ক্ষেত্রে আটকে রাখতে পারেনি প্রধানমন্ত্রীকে। শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল ক্লাবের 71তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার আয়োজিত এক রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পূর্বে রাজ্যের একটি ক্লাবের সাথে অপর একটি ক্লাবের কেবল ঝগড়া এবং প্রতিযোগিতা ছিল, কিন্তু বর্তমানে রাজ্যের ক্লাবগুলোর মধ্যে একটি বন্ধুত্ব সুলভ সম্পর্কের সৃষ্টি হয়েছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি বৃষ্টিকে উপেক্ষা করে রক্তদানের মতো এমন মহৎ কাজে এগিয়ে আসার জন্য ক্লাব কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান তিনি। শুরু হচ্ছে, নিশ্চয়ই আপনারা তার মধ্যেও আপনারা যোগদান করবেন। এবং আপনি আমরা অত্যন্ত ভাগ্যবান যে 2014 আগে যে দেশ থাকবে কি দেশ থাকবে না এই নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে আজকে দেশকে যেভাবে চালাচ্ছেন, কোনো দেশে গেলে মিস্টার বস করে ওনাকে সম্বোধন করে, কোথাও ওনাকে পায়ে ধরে ওনাকে নমস্কার করেন, এইরকম চিত্র তো আর কোনো দিন দেখিনি। কিন্তু অদ্ভুত এক বিষয়, অনেকে আছে ওনাকে নানাভাবে এই ডাবল ইঞ্জিনের যে আমাদের সরকার তাকে চেষ্টা করে যে কলুষিত করার, কিন্তু কোনো বিষয়ই কোনো আটকে রাখতে পারবে না। কারণ উনি যেভাবে উনি চেষ্টা করছেন দেশকে একটা উচ্চ গ্রামে প্রতিষ্ঠিত করার, এবং আমরাও সেই দিশায় চলছি। সবাইকে এই মহতি কাজ করার জন্য আপনাদের ক্লাবকে এবং ক্লাবের কর্মকর্তাকে, সভাপতি এবং সেক্রেটারি সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ দেব। যে ক্লাব আমরা দেখেছি আগের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির থেকে অপর সংস্কৃতি আমি বলবো অনেক, মানে যে অব্যবস্থা ছিল আগে ক্লাবগুলো বিশেষ করে আগরতলাতে, সেইগুলোর থেকে কিন্তু এখন সবাই বেরিয়ে এসছে। এখন মানুষ চায় শান্তি সম্প্রীতি, এবং একটা ক্লাবের সাথে আগে ক্লাবে ক্লাবে ঝগড়া এইসবই তো আমরা দেখতাম, কিন্তু এখন কিন্তু দেখি এক ক্লাবের সাথে আরেক ক্লাবে একটা বন্ধুত্ব সুলভ একটা রিলেশন কিন্তু এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকেই। ভিউ রিপোর্ট, আর ই নিউজ।